সংসারের গল্প, তাদের দাম্পত্য জীবনের গল্প। আসুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে দেবীদি এবং তাপস। নমস্কার দিদি। কোথায় থাকেন দাদা? শিমুরালি থেকে আসছি, নদিয়া জেলা। আচ্ছা, ও শিক্ষক, আমি শিক্ষক। ও আচ্ছা, দুজনেই টিচিং প্রফেশনাল। কুলিয়া বালিকা বিদ্যালয়েও আছে আর কুলিয়া বয়েজে আছি। আচ্ছা। হ্যাঁ, তবে আমি রিটায়ার করেছি। আমি গত বছর রিটায়ার করেছি। আচ্ছা, এখন আপনি বাড়িতে রেস্ট? আমি বাড়িতে রেস্ট। কত বছর হয়ে গেল বিবাহিত জীবন? আমাদের এর 32 বছর। কি রকম কাটলো দশবাবু এবং দেবীদের সংসারটা? বিশাল বড়। আমরা তিন ভাই চার বোন। ছোটবেলায় মা মারা গেছেন আমার, বাবাই আমাদের সব কিছু আর কি। অনেক বড় একটা সংসার। এবং আমাদের ফ্যামিলি হচ্ছে সব, প্রায় সকলেই টিচার। আমরা, আমার বড়দা, আমার মেজদা, আমার মেজো বৌদি, আমি, ও আমার ভাইপো, এতগুলো টিচার। বাবা যদিও টিচার ছিলেন, বাবা ছিলেন ইচ্ছাপুর আই ফ্যাক্টরিতে। বাবার একটা ইয়ে ছিল আর কি, যে টিচিং লাইনে যাবে আমার ছেলেরা আর কি। যদিও আমাদের নেক্সট জেনারেশন যায়নি, মোটামুটিভাবে আমরা যৌথ ফ্যামিলি এইভাবেই। আর এর সঙ্গে বাবার জ্যাঠা কাকা সকলেই আছে আর কি, তাদের সঙ্গে একসঙ্গে যে থাকার, সবাই থাকেন, লিখে রাখে। আর সকালে উঠে আমাকে অর্ডার, তুমি এটা করতে হবে, ওটা করতে হবে, এইভাবে কাজগুলো এগোয়, যেটা হয়ে যায় ঠিক দিয়ে। প্রথম যখন এসেছিলেন দেবীদি এই সংসারে পুত্রবধূ হয়ে, সে তখন থেকে আজ অবধি? আমার তখন 18 বছর। ও বাবা, ছোট্ট মেয়ে একদম। হ্যাঁ, তো এসে অত বড় সংসার, অত বড় সবাইকে দেখে, তখন তো ছোট ছিলাম, ভয়টাই আর মনে হয়নি। তারপরে আস্তে আস্তে ভীষণ ভালোবাসা। আমার মা শিখিয়েছিলেন যে আগে শ্বশুর বাড়ি, তারপর বাপের বাড়ি। শাশুড়ি ছিলেন না অনেকদিন আগে, ওনারা তখন ছোট, মারা গেছিলেন। তো তখন থেকে আস্তে আস্তে ওদেরই কাছে টেনে নিয়েছি। আর ছেলে একটি? ছেলে ছেলে একটি, হ্যাঁ। বৌমা আছে। ও, বিয়ে হয়ে গেছে? আমার নাতি 3 মাস। এখন দারুণ মজা। ও ছেলে এখন হায়দ্রাবাদে আছে, মাঝে মধ্যে ওখানটা যেতে হয়। তাপস বাবু স্বামী হিসেবে কেমন? চেয়েছিলাম যে একটু পারফেক্ট হন, উনি একদম। 32 বছর আগের মানুষই এখনো রয়েছেন কি, না পরিবর্তন এসেছে অনেক? একটু পাল্টেছে, সেটা ভালো দিকেই গেছে বোধ হয়। একটু ভালো দিকেই গেছে, একটু রোমান্টিক বেশি ছিল। হ্যাঁ, একটু কম কথা বলে, এখন একটু রোমান্টিক কম হয়ে গেছে। একটু এখন ভালোবাসা কম কথা, ভালোবাসাটা আমার নাতির কাছে চলে গেছে, নাতি আরুষ। খুব স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। ওকে, সকলকে নিয়ে আমরা শুরু করবো এবার আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা হচ্ছে যে হাজবেন্ড দাঁড়িয়ে থাকবেন, বউ আসবেন, এখানে একটা সুন্দর লুঙ্গি রাখা রয়েছে, সেই লুঙ্গিটাকে পরাতে হবে, সানগ্লাসটা বরকে পরাতে হবে, একটা ডাব রয়েছে, ডাবের ওখানে দুটো স্ট্র রয়েছে, সেই স্ট্রের মধ্যে ছাতা লাগানো, সেই ছাতাটা খুলবেন, দুজনেই সেই দুটো স্ট্র দিয়ে ডাবটাকে পুরো শেষ করতে হবে। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে, যিনি সব থেকে আগে কমপ্লিট করবেন তিনি 25 পয়েন্টস, তারপরে 20, তারপর 15, তারপরে 10। ওকে, কি মনে হচ্ছে, দাদা লুঙ্গি পরেন বাড়িতে? না, আসুন প্লিজ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেঁধে গিট মেরে দিন, খুলে পড়ে যাবে কিন্তু। না, বাধা যাবে না, বাধা যাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে যাও, চলে যাও। লুঙ্গিটা হাত দিয়ে ধরে থাকলে হবে না, লুঙ্গি ছেড়ে দিতে হবে। ওকে, ভেরি গুড।
দিলেন খালি গোটটা নেই আচ্ছা এবারে একটা গান বাজবে দাদা লুঙ্গি ধরে গান আসবে না মিনুদি এবং কানাই বাবু আগে একটু আপনাদের সাথে কথা বলি কোথা থেকে এসেছেন হাওড়া সালকিয়া কত বছরের বিবাহিত জীবন 35 বছর একটু বলুন মিনুদি 35 বছর কিরকম কাটলো কানাইদের সাথে ভালোই কেটেছে আমার বিয়ে হয়েছে তখন 15 বছর আমি ক্লাস 10 এ পড়ি হ্যাঁ এখন বাবা দিয়ে দিয়েছে জোর করে আপনাদের কি জয়েন্ট ফ্যামিলি আমাদের 20 জন 20 জন ওই বাড়িতে এসেছে আমরা পাঁচ ভাই দুই বোন আচ্ছা দু বোনেরই বিয়ে আছে পাঁচ ভাই আমরা একসাথে থাকি পাঁচ ভাই একসাথে থাকেন বাহ দারুণ মজা অত ছোট আমি কোনো কিছুই করতে পারতাম না তখন ওই শাশুড়ির কাছে কাজ শিখেছি আস্তে আস্তে এমনি রান্না করতে গেলে আমি ভাত পুড়েও ফেলেছি অনেক সময় কত ছোট মেয়ে কিন্তু আমার দেওরটাও সবাই ননদ কেউ কিছু বলতো না যে আজকে পুড়ছে কালকে ভালো হবে এতে কোনো অসুবিধা নেই আস্তে আস্তেই শিখবে মানে এরকম করে আমি সব কাজটা শিখেছি এখন আমি 50 জন লোকেরও রান্না করে দিতে পারি এমন তো এক্সপার্ট কানাই বাবু এতগুলো বছর মিনুদির সাথে কিরকম কাটলো ভালো খুব ভালো মিনুদি একদম আপনার বাড়ির বউ হয়ে যেতে পেরেছে 15 বছর বয়স থেকে যা যা শিখেছে এখন দুজনে সময় কাটে কিভাবে এ তবু ঘরে বসে সময় কাটি না আমি তবু ওই কাজকর্ম নিয়ে তবু একটু ব্যস্ত থাকি আচ্ছা আপনার ফ্যামিলি ব্যবসা বিজনেস আচ্ছা ওকে থ্যাংক ইউ মিনুদি এবং কানাই বাবু দাদাকে লুঙ্গি পরিয়ে দেন পরিয়ে দিই না লুঙ্গি পরে নিজেই পরেন হ্যাঁ তাহলে আপনি গিটটা বাদ জানেন তো নাকি দেবীদের মতন অবস্থা হবে হ্যাঁ পারবো পারবেন তো আসুন এত বছর সংসারে দুজনে মিলে অনেক দায়িত্ব পালন করেছেন এবার একসঙ্গে দায়িত্ব নিয়ে খেলতে হবে ঠিক আছে স্টার্ট পুরোটা উল্টো করে দেখাতে হবে শ্যামাদি এবং নিরঞ্জন বাবু দিদি নমস্কার নমস্কার কোথায় থাকেন আমরা বেলুড় থেকে এসেছি বেলুড় থেকে আচ্ছা কতদিনের বিবাহিত জীবন 37 বছর বাবু লাভ ম্যারেজ হ্যাঁ লাভ ম্যারেজ এই রে লাভ ম্যারেজ কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে আমার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই রেলে এক জায়গায় ছিলেন এবং খুব আমাদের আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণভাবে এই বিয়েটা হয়েছে ফার্স্ট ইয়ার পরেই তখন বিয়ে হয়েছে দেওর ননদ কারুরই তখন বিয়ে হয়নি সব একসঙ্গে থাকতে হতো এই করতে হতো মেয়েকে একটু অসুবিধা ছিল অসুস্থ ছিল আমি ওই জন্য আর কাজে জয়েন করতে পারিনি এখন পরিবারে কজন আছেন এখন পরিবারে কমে গেছে এখন তো ননদদের বিয়ে হয়েছে দুই দেওর আমার স্বামী আমরা দুজন আর ওদের ছেলে মেয়ে এখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে আমি পরিবারের মাথা তিন ভাই তো ওই বড় আমার মেজো ভাই বাজার সরকার আর ছোট ভাই মেইনটেনেন্স সংসারটা প্রথম জীবনে চালাতো আমার বাবা এবং আমার স্ত্রী আমার শাশুড়ি মাও খুব ভালো ছিল এখন আমাদের রেলের ভাষায় বলি রেলের যে সিস্টেম আছে সেই যে সিস্টেমে চলে আসছে এখানে নতুন লোক এলেও রেল চলে যাবে ওদের যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলায় আগামী দিনও রেল চলে যাবে আর আমাদের ফ্যামিলিতে আমার বাবা যে ফর্মুলাটা দিয়ে গেছে এখন আমার মেজো ভাই চালাচ্ছে আমি প্রায় রিটায়ার ওরাও রেলে আছে মেজো ভাই ছোট ভাই সব রেলে ভাই পড়ে রেলে ঘুরতে খুব ভালোবাসে খালি বাইরে যাবে আর আমার একটু ই আছে মেয়ে সবাই রেলে কাজ করে যখন ইচ্ছে বেরিয়ে পড়ছে আমার ভাইও রেলে কাজ করে সবাই রেলে নিয়ে কোনো সমস্যা নেই না দুজনের সম্পর্ক কি রকম 37 বছর স্টোরের ভাষায় বলি অ্যান আইটেম ইন ইটস ওন প্লেস
যেই মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই মানুষটি এখন ওরমে আছেন শ্যামাজি? সে ভাইদেরও মেরে দিই বকে দিই এখনো মার খায় না না এখন মার ওকে লুঙ্গি পরেন না লুঙ্গি পরেন ও পরিয়ে দেয় অনেক আগে লুঙ্গি পরতো অনেক বছর আগে বরকে কি বলে ডাকেন কি নামে ওই সেকালে এই যে সঞ্জু হতো আমি একটা সুন্দর নাম দিছি ডাকলে বলে অন্যরকম কি শ্যামু শ্যামু ও শ্যামা থেকে শ্যামু বাবা দারুণ আপনি তাহলে বরকে নীর বলে ডাকুন নিরঞ্জন আসুন মধুরতাটাই বেশি অনেক লম্বা অনেক দিন ধরে নিশ্চয়ই অনেক চড়াই উতরাই অনেক কিছু গেছে সব থেকে বেশি ব্যালেন্স কে করতে পারতো যখন এই চড়াই উতরাই গুলো হতো বেশি উনি সেই ধৈর্যটা রয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি না জয়েন্ট ফ্যামিলি আমরা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তারপরে এখন আপনাদের সেই জয়েন্ট ফ্যামিলি বজায় আছে এখনো আছে তবে যা হয় কর্মসূত্রে কিছু এদিক ওদিক কিন্তু আছে কিন্তু আছে মানে যেন হয় ইয়াং জেনারেশন যেগুলো হয় তারা তো সব বাইরে চলে যায় আগেকার মানুষরা থেকে গেছে আর কি তো আপনারা এখন সব থেকে বড় হেড তো ন্যাচারালি আপনাদের উপর অনেক দায়িত্ব আপনার ফ্যামিলি সব বাইকে ঠিকঠাক করে রাখা চলা গাইড করা সব থেকে বড় কথা ঘুরতে আমাদের খুব যাওয়া হয় বেড়াতে যান সেটা কি তখন সব ফ্যামিলি মিলে যাওয়া হয় ফ্যামিলি মিলেও যাওয়া হয় অনেক সময় আগে যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন তো সবাই মিলে যে বেরোতে পারতাম না কাউকে থাকতে হতো তখন আমরা পালা করে করে যেতাম আমরা ঢুকছি তো আরেকটা দল বেরোচ্ছে এমনি করে আর এখন আমরা এক পরিবারের অন্তত 15 অনেক সময় 20 জন হয়ে যায় একসঙ্গে বেড়াতে যায় প্রায় প্রতি বছরে একদম এভরি ইয়ার জয়েন্ট ফ্যামিলি অনেক প্লাস পয়েন্টস আছে আমার মনে হয় আচ্ছা শিবব্রত বাবু আপনার ওয়াইফ কিন্তু এখনো বেশ স্মার্ট এবং সুন্দর হ্যাঁ দারুণ ভেরি ওয়েল মেইনটেইনড ভেরি স্মার্ট আর ভীষণ সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ ক্রেডিট গোস টু ইউ কি না খেলাটা দেখে কি মনে হচ্ছে খুব মজার মজার খুব ইন্টারেস্টিং চলে আসুন প্লিজ সময় শুরু হচ্ছে এখন স্টার্ট Very good.
इतने लंबे हैं मेरे हाथ इतने देख इधर यार ध्यान किधर है अरे देख इधर यार ध्यान किधर है जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है बचना चक्का कोई आए कितने लंबे हैं मेरे हाथ कितने देख किधर यार ध्यान किधर है अरे সাউন্ডে পরে বাস্কোর আজকে ফোর্থ পজিশনে আছেন দেবীজি তাপসদা 10 পয়েন্টস থার্ড পজিশনে আছেন শ্যামাদে নিরঞ্জন দা 15 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছেন মিনুদি কানাইদা 20 পয়েন্টস আর ফার্স্ট পজিশনে আছেন শাশ্বতী শিবুদ্ধ বাবু 25 পয়েন্টস সকলের গিফট স্টিম আয়রন চপার নাইফ সেট রিস্ট ওয়াচের সেট ভ্যাকিউম ক্লিনার এবং প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি শাড়ি শাশ্বতী কি নেবেন ভ্যাকিউম ক্লিনার মিনুদি চপার আর নাইস শ্যামাদি বলুন কি নেবেন স্টিমার দেবীদি কি নেবেন রিস্টার্স এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে শাশ্বতী শিবব্রত বাবু একটা প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি পাবেন ওখানে পাঁচ শাড়ি মধ্যে যে কোনো একটা শাড়ি আপনি নিতে পারেন আপনি গিয়ে চুজ করে নিন বাম্পার রাউন্ড যে বাম্পার রাউন্ডে চারজন দিদি একসাথে খেলবেন এবং সেই খেলায় যিনি জিততে পারবেন তিনি পেয়ে যাবেন পেতে ডিজাইনার সোফা সেট আপনাদের চারজন দিদির জন্য চারটে বাকেটে ভর্তি বল আছে এবং খালি বাস্কেট রাখা রয়েছে 30 সেকেন্ডের মধ্যে বলগুলোকে ছুঁড়ে বাস্কেটের মধ্যে কালেক্ট করতে হবে যে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবেন তিনি এই বাম্পার রাউন্ডের উইনার তিনি পেয়ে যাবেন এই সুন্দর গিফটটা সবাই আসুন রেডি স্টার্ট শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড হয়তো তোমার জন্য রাউন্ড শুরু করার আগে আপনাদের সকলকে জানাই আমাদের মধ্যে আছেন একজন স্পেশাল গেস্ট তিনি আমাদের খুব প্রিয় খোগা বাবু আসুন জুতো পায় লাল জুতো নয় খোকা বাবুর সঙ্গে কফি আর জামার মধ্যে কত বিভিন্ন ধরনের রং আমি খুব ভালো আছি খুকুমনি খোকা বাবুর সাথে না আজকেই তাই করেছো আবার কি সব কথাবার্তা বলে আরে বৃষ্টি যে করে দেয় যা বিপদে ফেলে দেয় এ তো মহা যন্ত্রণার ব্যাপার কত কত ইয়াং দম্পতি দেখেছো মন থেকে ইয়াং তারা আমিও তো তাই একদম সেটা বলো আমি মন থেকে ইয়াং নিশ্চয় আজকে তোমাকে ডাকা আমরা গল্প করব প্লাস তুমি অভিনয় করবে উনি অভিনয় করবেন আপনাদের বুঝতে হবে যে উনি কি অভিনয় করে দেখাচ্ছেন বাজার রাউন্ড এবার বলর পর বাজার প্রেস করে উত্তর দিতে হবে সঠিক উত্তর 10 পয়েন্ট সঙ্গে গিফট আর আজকে উনি এসে আমরা দাম্পত্য জীবন নিয়ে যখন কথা বলবো ওনার দাম্পত্য জীবন নিয়ে আমরা কথা বলবো আবার আবার এসব আবার সেটা উনি বলবেন না সেটা আমি বলবো বলো কি বলতে পারো বলো দেখি তো প্রথম কথা যেটা আপনারা সবাই সম্মতি হবেন বউকে জমের মতো ভয় পায় এইটা
এটা কে না পায়? আপনি একা না? এটা কে না পায়? দুটো হাত দিয়ে ওনারা বলুন, বলুন মুখে হাত দিয়ে আপনারা ভয় পাবেন? প্রথমেই বললাম সমাজে মিলবেই একটা না, বউকে ভয় পেতে ভালোও লাগে বল, ভয়ের মধ্যে আবার একটা ভালোবাসাও মিশ্রিত থাকে, সেই ভালোবাসা থেকেই ভয়টা পাওয়া কি না? আজকে দেখছেন না বৌদি নেই টিভির ওপারে, দেখুক না দেখুক, আমার বলার কথা আমি বলছি। ওকে, আমরা সকলের সাথে একটু একটু গল্প করবো, তারপর আমরা খেলাতে যাচ্ছি। দেবী জি এবং তাপসবাবু, তাপসবাবু কি একটু এরকম বউকে একটু ভয় টয় পান না? আমি খুব একটা ভয় পাই না। ওনার কথা শুনে আমার মনে হচ্ছে বউকে ভয় পান না বলছেন। আপনি নিশ্চয় রবীন্দ্রনাথের ভক্ত? অবশ্যই। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ বলে গেছেন, আমি ভয় করব না, ভয় করব না, একবেলা মরার আগে মরব না, ভয় মরব না। রোমান্টিক বেশি কে দুজনের মধ্যে? আমি আমি আগে ছিলাম, ও এখন হয়েছে। কেন এই পরিবর্তন? বয়সের সঙ্গে সঙ্গে একটু রোমান্টিকতা কমে, তবে আছে রোমান্টিক, বৌদিটা বেড়ে যাচ্ছে। এই যে এতদূর এসেছি আপনাকে দেখার জন্য, এটাও তো একটা রোমান্টিকতা। আমি কিন্তু প্রতিদিন দেখি আপনাকে, আমরা দুজনে 5:30 বসে যাই, এত সুন্দর এনার্জি আছে, এনার্জি। আর এই যে বলার যে এটা অ্যাঙ্কারিং বা এই সমস্ত যে, এটাও বুঝতে পারলাম বউকে ভয় পান না, কারণ এত রোমান্টিক দৃষ্টি নিয়ে ওকে দেখছেন না আপনি? আমি দেখছি, সত্যি দেখছি। আমি একটা বঞ্চ একটা লাইন গানই করি না কেন? আমার জন্য করছেন? আপনার জন্য করুন। আমার পরানো যাহা চায় আমি যাই তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। থ্যাংক ইউ দেবী, থ্যাংক ইউ তাপসবাবু, থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ, আমি একটু বলতে চাইছি যে আমার শ্বশুরবাড়ির কথা একটু বলি। হ্যাঁ, ভীষণ শেয়ার করতে ইচ্ছা করছেন, উনি দাদা রয়েছেন। আমার এক ননদ আছেন, উনি আজ পর্যন্ত, আজকে 78 বছর বয়স, উনি কিচ্ছু খান না, মানে হ্যাঁ উনি জল খেয়ে থাকেন, জল আর চা। উনি এখনো বেঁচে আছেন, আমাদের শিমুরালী বাড়িতে আছেন, বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে ওনাকে, এবং শুধু জল খেয়ে বেঁচে আছেন, শুধু জল খেয়ে। এটা কি করে সম্ভব? একবার কুয়ে পড়ে গিয়েছিল ছোট্টবেলায়, একদম 8 বছর তখন বয়স, ওই ননদটা পড়ে গিয়েছিল, তো তোলা হয়েছে কুয়ো থেকে, কিন্তু তোলার পর আর সলিড কিছু খেতে পারেননি, তারপর থেকে উনি ওইভাবেই ভীষণ মানে, এবং শক্ত সমর্থ এখনো সুন্দর আছেন, একটু চোখে দেখতে পান না এখন। আমার মনে হয় উনি আগের জন্মে জলজ প্রাণী ছিলেন। সেটা হতে পারে, কিন্তু আমাদের খুব খুব ভালো লাগে, কিন্তু অবাকও লাগে। আমি তো একদম প্রথম দিন থেকে এখনো পর্যন্ত অবাক, এবং খাওয়ার টেস্টও জানেন না, কিন্তু অদ্ভুত রান্না করতে পারেন, ভীষণ সুন্দর রান্না, শুক্ত রান্না ভালো পারেন। আমি একদম রান্না কিচ্ছু পারতাম না, শুধু বিয়ে যখন হয়েছে ডিম সেদ্ধ পারতাম। উনি সবাইকে হাতে ধরে শিখিয়েছেন। থ্যাংক ইউ দিদি। মিস্টার মুখার্জি, গেট রেডি ফর ইয়োর টেস্ট। আরে বাপরে, এই তো আমার পরীক্ষা। ইয়েস, তোমারই পরীক্ষা, কিন্তু গিফট পাবে ওনারা। গিফট পাবে ওনারা, এক্স্যাক্ট। অভিনয় শেষ হবে, আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে হবে, ওকে? বিখ্যাত একটি চরিত্রের নাম দেখুন। এবার বলো দেবী দি তাপসবাবু। তার্জন। তার্জন, একদম ভেরি গুড, পাস করে পরীক্ষায়। গিফট আছে কি দেখো, আছে ফটো ফ্রেম, ওয়াল ক্লক, কফি মেকার, কফি মাগ, রুম হিটার, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার এবং আচারের সেট। রুম হিটার, মিনদি এবং কানাইদা, হানিমুন মনে আছে? হানিমুন তো ধরুন আমরা এই পুরীতে গেছিলাম, অনেক কিছু রোমান্টিক হয়েছে, আর সবচেয়ে বড় কথা যেমন যে এই যে রজনীগন্ধা বা পান পরাগ, এইটা আমি সবসময় মুখে মুখে থাকাকালীন আবার দিতাম। তাও চিন্তা করলাম, ওই গঙ্গা পার হচ্ছিলাম, মনে হলো ফেলে দেবো, ব্যাস ফেলে দিয়েছি, বর্তমানে আজকে 3 বছরও থাকে। বাহ, মনে চাইলে সব হয়, তাহলে বিনোদী ভালোবাসে এই দুটোর মধ্যে। হ্যাঁ, যেদিন গেছে সে কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি। সেকেন্ড ওয়ান,
বিখ্যাত পুরনো দিনের গানের লাইন হিন্দি। এবার বলো এটা এটা যেটা উনি করলেন মানে ডুব দেওয়ার মতন একটা কিছু দেখালেন আর কি। হ্যাঁ, হিন্দি গান পুরনো দিনের। এবার বলো আপনাদের সময় গান। না পাস জল সবই তো বুঝেছেন, বাংলায় বলছেন, তাহলে হিন্দি গানটা বলতে পারছেন না? বচ্চনের গান। ওকে দেখে নি। সমুদ্র মে নহাকে অর ভি নমকিন হো গই হো। আমি ওকে নিয়ে ডালহাউসি গেছিলাম। হিমাচল প্রদেশ পাহাড়ি পাহাড়ি দারুন জায়গা। এপ্রিলে রিটায়ার করে এর মধ্যে চারবার ঘোরা হয়ে গেছে। এবার বিবাহ বার্ষিক করবে ওদের অফিসে বলছে। আচ্ছা, খুব ভালো লাগলো শ্যামাদি এবং নিরঞ্জন বাবুর সাথে কথা বলে। তিন নম্বর প্রশ্ন, বাংলা গান পুরনো দিনের, খুব কমন গান। হে জি ফটাফট ডিংড়ি পকা পক 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 ডিং ফটাফট ডিংড়ি পকা। এবার বলো তাপস বাবু। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজি মালা বদল হবে এ রাতে। 10 পয়েন্ট, ভেরি গুড। কি নেবেন? ফটো ফ্রেম আর ওই গেট বল ক্লাব। ওকে, আজি মালা বদল হবে। শাশ্বত দি এবং শিবপ্রদ বাবু কোথায় গেছিলেন ঘুরতে বিয়ের পর? সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া, লাভলি, দারুন। 25 দিনের হানিমুন, বাবা। ছুটি শেষ হয়ে গেছে অফিসের, ওখান থেকে আবার অ্যাপ্লাই করলো, এখন যাচ্ছি না, ছুটি আবার দিতে হবে। আচ্ছা, এরকম ভাবে শিববাবু কতটা বোঝদার এবং আন্ডারস্ট্যান্ডিং হাজবেন্ড? সেটা খুবই খুবই বোঝেন, খুবই কেয়ারিং। কারণ জয়েন্ট ফ্যামিলিতে এটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয় তখন কি হয়, খুব কম মানুষ তো, বর বউ ছাড়া কেউ নেই বাড়িতে, তখন একে অপরের উপর ভীষণ ডিপেন্ডেন্ট থাকে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? অ্যারেঞ্জ মানে ছাদনা তলায় দেখা। ও একদম ডাইরেক্ট ছাদনা তলায় দেখা। বৃষ্টিটা একদম সত্যিকারের সুবৃষ্টি হয়েছিল। আচ্ছা, শিববাবুকে তখন কিরম দেখতে ছিল? এখন সব চুল পড়ে গেছে, তখনও চলছিল না? ও বরাবরটা, বরাবর মানে জন্মানোর পর থেকে নেই, হতে পারে মেবি। কিন্তু শিববাবু ভীষণ সুইট, খুব ভালো মানুষ দেখতে, সুইট একদম। থ্যাংক ইউ, দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবার আমরা খেলায় যাব। বাংলা গানের লাইন পুরনো দিনের। কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। একদম 10 পয়েন্ট। কি নেবেন বলুন? কফি না? সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এই যে এতজন দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের গল্প শুনলে, তোমার জীবনে সব থেকে দাম্পত্য জীবনে মজাদার ঘটনা কি? আমার দাম্পত্য জীবনে মজার ঘটনা বলো না যে কিছু নেই। আমার জীবনে মজা থাক না, সেটা গোপনই থাক না, আমার জীবনে মজার ঘটনা এগুলো শুধু আমার আর আমার স্ত্রীর মধ্যে যদি থাকে, পাঁচ কান করে লাভ আছে সেটা? সবাই মজা করতে করতে নিজের জীবনে মজা সব হারিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। না না, যথেষ্ট মজা আছে,
যথেষ্ট আনন্দ করি আমরা প্রচুর সেটা লাভলি আর যে আনন্দগুলো যে এমন একটা আনন্দ সুভাষের বাড়ির সামনে একটি গাছ আছে এবং তার সামনে সুন্দর বাঁধানো জায়গা আছে হ্যাঁ সেখানে বসে ওনারা আড্ডা মারেন একদম একদম এত ভালো লাগে এই যে জিনিসগুলো সুভাষের কখনো নিজেকে স্টার মনে করেন না সেটা তো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একদম দুজনে মিলে বন্ধু বান্ধব নিয়ে ওই গাছের তলায় বসে রাস্তার উপরে বসে আড্ডা মারেন আমি এবার বলো বলার পর রাইট আনসার 20 পয়েন্ট সঙ্গে গিফট কি গিফট আছে দেখুন স্টিম কুকার আছে মিক্সার গ্রাইন্ডার ওটিজি রোটি মেকার ব্রেড বাস্কেট ম্যাটিক্স এর তরফ থেকে স্ট্যান্ড ফ্যান প্রথম প্রশ্নটা দেখুন কি আসছে গন্ধরাজ বর এবং দরবেশ একটি করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবেন এবার বলো বলুন শ্যামাদি রাজবেশ গরজ কেন গন্ধরাজের গ বরের র এবং দরবেশের দ গরজ নো পয়েন্টস নো গিফট সরি নিরঞ্জন বাবু দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি চার অক্ষরের দুটো শব্দ বানাবেন যে কোনো ভাবে উপর নিচ পাশাপাশি কোনাকুনি চার অক্ষরের দুটো শব্দ এবার বলো তাপস বাবু সোয়েটার মাফলার সোয়েটারকে নিন 20 পয়েন্ট কি নেবেন বলুন মিক্সার গ্রাইন্ডার ওকে তিন নম্বর প্রশ্ন দেখুন শব্দ সন্ধান তিনটে ছবি থেকে একটা শব্দ প্রথমে একটা পাখির ছবি তারপরে লেখা আছে অন্য যখন চাই অন্য নামে পাই এটা একটা ক্লু আপনার একটা শব্দ বেরোবে আর লাস্টে আছে ই তো তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো শাশ্বত জি চড়ুই ভাতি বোঝান চড়ুই ওটা ভাত অন্ন আর ই 20 পয়েন্ট শাশ্বত জি কি নেবেন বলুন রোটি মেকার শেষ প্রশ্ন চার নম্বর প্রশ্নে যাচ্ছি পাশাপাশি ক্লু হেড অফিসের কবিতায় পাও প্রধান যিনি চিনে নাও উপর নিচ দাম্পত্যের বহু পেরোই ভালোবাসা কমল কোন এবার বলো তাপস বাবু বড় বাবু বছর বছর দেখি 20 পয়েন্ট কি নেবেন বলুন স্টিম কুকার আছে ওটিজি আছে স্টিম কুকার থার্ড রাউন্ডে পরে এবার দেখবো স্কোর দেবীদি তাপস বাবু 70 পয়েন্টস মিনুদি কানাইদা 20 পয়েন্টস শ্যামাদি নিরঞ্জন বাবু 25 পয়েন্টস শাশ্বতদি শিবব্রত বাবু 45 পয়েন্টস এটা আমাদের এলিমিনেশন রাউন্ড এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মিনুদি এবং কানাইদা আসুন এইটা আপনাদের মেমেন্টো এইটা ম্যাটিক্স এর তরফ থেকে ডিসকাউন্ট কুপন সানপিক এর তরফ থেকে ডিসকাউন্ট কুপন আর আয়রনি ফার্নিচার এর তরফ থেকে ডিসকাউন্ট কুপন ভালো থাকবেন আর একটা ডিনার সেট আছে আপনাদের এই রাউন্ডে সব থেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছেন দেবী দি পাচ্ছেন সোমিস ক্যাম প্রোডাক্টের তরফ থেকে গিফট শ্যাম্পু আসলে দিদি নাম্বার ওয়ান হয়ে যাবে সে পেয়ে যাবে সোমিস ক্যাম প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যান এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি রূপোর প্রদীপ দানি তার সাথে আরও একটি গিফট হ্যাম্পার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি সুগন্ধের শেষ কথা দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দ্য সোমিস বিউটি কোয়েশ্চেন সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিস স্পয়লারে নিজেকে গ্রুম করার সুযোগ 5000 টাকার গিফট ভাউচার যে হবে দিদি নাম্বার ওয়ান সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার ওয়ান জুয়েলারি কালেকশন এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শপ শুরু শুরু করবো আমাদের শেষ রাউন্ড দ্য সোমিস আমি সেই মেয়ে পাঁচটি ধাঁধা সেই ধাঁধাগুলোকে
সলভ করে উত্তর দিতে হবে। নিয়ম একই, বাজার রাউন্ড, এবার বলার পর বাজার। ভুল উত্তর দিলে বা বাজার প্রেস করে উত্তর না দিতে পারলে -10 পয়েন্টস, আর সঠিক উত্তর দিলে +20 পয়েন্টস। সঙ্গে গিফট, দেখুন কি কি আছে গিফট। Washing machine, iron plus iron table, charcoal barbecue, 5.1 audio speaker, 2 burner gas oven, irony furniture, taraf theke corner rack, mirror, tool. Prathom thada, right answer dile gift paben iron plus iron table. Pratik jani paira juddho ke chay, protiti poribare jeno sadai theke chay. Pratik jani paira juddho ke chay, protiti poribare jeno সদাই থেকে যায়। এবার শ্যামাদি, নিরঞ্জন বাবু বাদে বাকি দুজন এবার বলো। তাপস বাবু, শান্তি। 20 পয়েন্টস ফর আয়রন প্লাস আয়রন টেবিল। সেকেন্ড দাদা, রাইট আনসার দিলে গিফট পাবেন 2 বার্নার গ্যাস ওভেন। যখন তখন বাড়ে দাম, ঝাঁজে তার আছে না, মাটির নিচে বাস চিনে, ভিন্ডির চোখে জল জেনে। যখন তখন বাড়ে দাম, ঝাঁজে তার আছে না, মাটির নিচে বাস চিনে, ভিন্ডির চোখে জল জেনে। এবার বল শাশুড়ি দিদি, পেঁয়াজ বুঝিয়ে দিন। মানে পেঁয়াজের দাম যখন তখন বাড়ে, আর কাটলে ভিন্ডির চোখ দিয়ে জল পড়বে, ঝাঁজ বাড়ে। ওকে, আর পেঁয়াজের বাস মাটির নিচে। 20 পয়েন্ট সঙ্গে গ্যাস ওভেন। থার্ড দাদা, রাইট আনসার দিলে গিফট পাবেন আয়রনি ফার্নিচারের তরফ থেকে মিরর, টুল, কর্নার র‍্যাক। কর্মের সঙ্গে যোগ ব্যাকরণেও পাই, চার দাদা আসরে তাদের চেনা চাই। কর্মের সঙ্গে যোগ ব্যাকরণেও পাই, চার দাদা আসরে তাদের চেনা চাই। এবার বল কেউ না, পাস দেখে নি। কর্মের সঙ্গে যোগ ব্যাকরণেও পাই, কর্তা এবং কর্মকারক, ব্যাকরণের চ্যাপ্টার, চার দাদা আসরে তাদের চেনা চাই। আজকে চার কর্তা এসছে, তাই উত্তরটা হচ্ছে কর্তা। নো পয়েন্টস নো গিফট। চার নম্বর দাদা, রাইট আনসার দিলে গিফট পাবেন 5.1 অডিও স্পিকার। প্রথম দুই অক্ষর অর্থ প্রতিদিন, চাকরি বা ব্যবসার অর্থ চিনে নিন। প্রথম দুই অক্ষর অর্থ প্রতিদিন, চাকরি বা ব্যবসার অর্থ চিনে নিন। এবার বল রোজগার বোঝান। প্রথম দুই অক্ষর অর্থ রোজ, প্রতিদিন মানে রোজ, চাকরি বা ব্যবসার অর্থ চিনে নিন। 20 পয়েন্ট সঙ্গে 5.1 অডিও স্পিকার। লাস্ট দাদা, পাঁচ নম্বর দাদার রাইট আনসার দিলে গিফট পাবেন ওয়াশিং মেশিন। কুমারী বসলে পরে তীর্থক্ষেত্রে যায়, এটি স্ত্রীলিঙ্গ, রাশি ফলে পায়। এবার বল শাশ্বত দিদি, কন্যাকুমারী বুঝিয়ে দিন। কন্যাকুমারী হলো তীর্থক্ষেত্র, আর স্ত্রীলিঙ্গ কন্যা, রাশিও আছে কন্যা রাশি। তাহলে ওয়ার্ডটা কি? কন্যা। কন্যা। 20 পয়েন্ট চলে ওয়াশিং মেশিন। জানবো আজকে কোন দম্পতি হয়েছে দিদি নাম্বার ওয়ান। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে দেবীদি এবং তাপস বাবু, 110 পয়েন্টস। সঙ্গে সোফা সেট, রিস্ট ওয়াচ, রুম হিটার, ফটো ফ্রেম, ওয়াল ক্লক, মিক্সার গ্রাইন্ডার, স্টিম কুকার, আয়রন প্লাস আয়রন টেবিল এবং 5.1 অডিও স্পিকার। ভেরি গুড। এবার একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হাত। আসুন দেবীদি, পাঁচটা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। ওকে দিদি, শুরু করছি, স্টার্ট। বেগুন, মালাবদল, লক্ষ্মী, সয়াবিন, জিলিপি। জিলিপি, সয়াবিন, মালাবদল, লক্ষ্মী, মালাবদল। লাস্টে ছিল বেগুন। খুব ভালো, ভেরি ওয়েল প্লেড, সবাই খুব ভালো খেলেছেন। আসুন প্লিজ সবাই সামনে। Oh,
ম্যাথ এক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন আপনাদের সকলের জন্য। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আইরনি ফার্নিচারের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছেন দেবীদি, পাচ্ছেন জি বাংলার তরফ থেকে সোনার হার। দর্শন ব্ল্যাক স্টোন আগরবাতির তরফ থেকে রূপর প্রদীপ দানি, সঙ্গে গিফট হ্যাম্পার। সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে পুরো দেখুন যত আছে সব গিফট হ্যাম্পার আপনার, এবং প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভ ডিজাইন করা দিদি নাম্বার ওয়ান শাড়ি আপনার। এইভাবে এগিয়ে যান, সুখী দাম্পত্য জীবন, এরপরে 50 বছরের সেলিব্রেশন হবে। আপনারাও সবাই ভালো থাকবেন, সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। ধন্যবাদ, নমস্কার। মানো চলো এ